রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হলে বেঙ্গল ব্যাংক বিজনেস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো। এদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় কয়েক শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। সংগঠনের সদস্যরা তাদের বিভিন্ন অভাব অভিযোগগুলি তুলে ধরে বক্তব্য রাখেন। পাশাপাশি নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও রাজ্য কমিটি এবং পূর্ব বর্ধমান জেলা কমিটির পদাধিকারীরা। এই সম্মেলনটা ব্যাংকিং করেসপন্ডেন্স কিংবা ব্যাংক মিত্র তাদের সম্মেলন, এবং এই সম্মেলন আমরা করছি, এটা প্রথম সম্মেলন। এটা আমরা করছি কেন, ব্যাংক মিত্রদের কোনো চাকরির শর্তাবলী নেই, কোনো মাইনে করি স্থায়িত্ব নেই, রেগুলার রেমুলারেশনের পেমেন্ট নেই, কমিশন কমিয়ে দেওয়া হয়। এদের যে শোষণ তার বিরুদ্ধে এক হয়ে লড়ার জন্য আমরা এই সম্মেলনটা করছি। এবারে কি এটা প্রথম সম্মেলন হচ্ছে? না, আমরা 2014 সালে 5th May পাঁচই মে আমরা এটাকে অর্গানাইজ করেছি। তারপরে মানে আবার আমরা এগিয়েছি, আবার পিছিয়েছি, এখন 2015 একটা ইয়ে করেছি আমরা। এটা আমরা প্রথম সম্মেলন করছি, ফুল ফ্লেজড সম্মেলন। সারা পশ্চিম বাংলা থেকে ব্যাংক মিত্রর প্রতিনিধিরা এখানে এসছেন এবং আগামী দিনের আমাদের লড়াইয়ের রূপরেখাগুলো ঠিক করবে। আমাদের মূল দাবি হচ্ছে যে ব্যাংক মিত্রদের ব্যাংক কর্মচারীর হিসাবে নিতে হবে, ব্যাংক ওদের মিনিমাম ওয়েজ দিতে হবে, চাকরির শর্তাবলী দিতে হবে এবং অবসরকালীন যে সুবিধে ব্যাংক কর্মচারীরা পায় সেগুলো দিতে হবে। আমরা চাই এরা ব্যাংকের কাজ করছে, এর মাঝখানে যে সার্ভিস প্রোভাইডাররা রয়েছে সেই প্রথা অবলুপ্ত করে ডাইরেক্ট ব্যাংকের সঙ্গে এদের স্থাপনা করা হোক, সম্বন্ধ রাখা হোক। এই দাবিগুলোকে নিয়ে আমরা লড়াইটা করছি। লড়াইটা আমরা প্রায় 5-7 বছর ধরে এটা করছি। এই সম্মেলনে আমরা এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মানে শপথ নেব। অ্যান্ড মূলত প্রথম কথা হচ্ছে ব্যাংক মিত্রকে ব্যাংক কর্মচারীর স্থান দিতে হবে, ব্যাংক কর্মচারীদের চাকরির শর্তাবলী ব্যাংক দিতে হবে, তাদের সুপারএনুয়েশন বেনিফিট দিতে হবে, কাজের ঘন্টা ঠিক করতে হবে এবং তারা অবসরকালীন যেগুলো ভাতা পাওয়া যায় PF, গ্র্যাচুইটি, পেনশন এগুলো তাদেরকে দিতে হবে। এরা 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা কাজ করেন, ব্যাংকের নামে কাজ করেন কিন্তু এরা ব্যাংক কর্মচারী নন। সেই অবস্থাটা গ্রাহকদের জন্যেও ঠিক না, দেশের অর্থনীতির জন্যেও ঠিক না, আর এটা কর্মচারীদের জন্যেও ঠিক না। তাই আমরা বলছি ব্যাংক মিত্রদের ব্যাংক কর্মচারী হিসাবে ট্রিট করো, তাদের ব্যাংকের কর্মচারী হিসাবেই প্রদান করো। কতগুলো ব্যাংক কর্মচারী এখানে যুক্ত আছে? বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।